অভিনব কায়দায় বেআইনি মদ পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল মালদা জিআরপি। আমের কার্টুনে ভরে বিহারে মদ পাচারের চেষ্টা করছিল দুই যুবক বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালিয়ে 15টি কার্টুন উদ্ধার করে। ওই কার্টুনে আমের নিচে বেআইনি মদ ট্রেনে করে পাচার করার চেষ্টা করছিল মাদক কারবারিরা। রবিবার রাতে উদ্ধার হওয়া ওই মদের বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। ধৃত 18 বছরের পঙ্কজ কুমার এবং 19 বছরের রোশন কুমার বিহারের পাটনা এলাকার বাসিন্দা। মালদা জিআরপি আইসি প্রশান্ত রায় জানান, মালদা থেকে পাটনা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা আমের কার্টুনে মদ মজুদ করেছিল। এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জিআরপি। এটা আজকে আমাদের 8:30 নাগাদ সন্ধ্যাবেলা খবর আসলো যে আমের পেটিতে পরে প্রচুর মদের বোতলগুলো যাচ্ছে আর কি বিহারের দিকে। তো এই খবরটা আমরা পেয়েছিলাম, তখন পাটনা যাওয়ার ট্রেনে লাগানো ছিল আর কি প্ল্যাটফর্মে। তো ওটা আমরা সার্চ করতে গিয়ে 15টা কার্টুন পেয়েছি, ওর মধ্যে আম ভর্তি ছিল, আমের নিচে ছিল দেশি মদের বোতলগুলো। তো বিভিন্ন ধরনের দেশি মদ ছিল, যেমন রয়্যাল স্ট্যাগ আছে, অনেক ধরনের বিয়ারও আছে। টোটাল মোটামুটি 55,000 টাকা মতো, 95,000 মতো আজ টোটাল ভ্যালিউটা। কতজনকে আটক করা? আমরা দুজনকে আটক করেছি যারা এর সঙ্গে যুক্ত আছে। কোন টিমে নিয়ে যাচ্ছিল? এটা পাটনা এক্সপ্রেসে মানে লোড করার জন্য নিয়ে আসছিল আর কি, মানে পাটনা থেকে যেত আর কি। আসলো যে এরকম কার্টুনের মধ্যে মানে আমের পেটির মধ্যে মদ যাচ্ছে, এই খবরটা আমরা ওয়ার্ক আউট করতে গিয়ে আমরা এরকম পেয়েছি আর কি। টোটাল বিদেশি মদটোটাল 95,000 টাকার আছে, তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে আর কি। মূল্য কত হবে বাজার মূল্য? 95,000। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।